আশা বর্ষা করি আমি মানুষ করেছি ছেলেবিলি মানুষ করেছি খাওয়াবে খাওয়াবে ধোয়াবে দেখবে সরবে এখন বিশাদি হয়ে গেছে তারা সব চলে গেছে আবার গা কোনো দেখাশোনার কোনো লোকজন নেই একমাত্র আমরা বাড়ি ঘরে বাড়ি দুজন ছাড়া আর কোনো লোক নেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা গ্রামের এই জায়গাটিতে বসবাস করেন বৃদ্ধ আব্দুল বাড়ি ও তার স্ত্রী আনোয়ারা খাতুন নিজের বলতে কোনো সম্পত্তি নেই তাদের অন্যের জায়গাতে বসবাস করেন তারা আব্দুল বাড়ি চাচার চারটা ছেলে এবং দুইটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তাদেরকে বড় করেছিলেন স্বপ্ন দেখেছিলেন বয়স হয়ে গেলে বা বয়সের ভারে নুয়ে গেলে ওই সন্তানরাই তাদের দেখবে কিন্তু নিয়তির নিষ্ঠুরতা কত নির্মম এখন এই স্বামী স্ত্রী এই বৃদ্ধ বয়সে দুইজনই আপন সন্তানরা তাদের দেখছে না কেউ খাই না দিলি না খাই এই এখন এখন এই ধরো ভাত এক ধরো এই ডিসে খালাম এখন এইভাবে খাওয়া দাওয়া কোনো সাজে হয় কোনো সাজে হয় না এইভাবে রয়েছি এখন আবার বয়স হয়ে গেছে এখন তো আমি কোনো কাজ করতে পারি তাই ওই ইয়ের কাজটা ওর কাছ নেনে নিয়ে সেই নিয়ে খাচ্ছে আর যার দিন কত দিন খাইতে হবে তার তো কোনো ঠিকানা নেই আল্লাহ কত দিন বাঁচাবে তার ছয় সন্তান এখন বিয়ে করে পৃথকভাবে আলাদা হয়েছেন। তাদের ঘরেও আবার সন্তান হয়েছে তারাও আবার বিয়ে শাদী করেছেন আব্দুল এখন বৃদ্ধ তার বয়স এখন বছর স্ত্রী বয়স বছর দুজনেই আনোয়ারার বয়সের ভারে নুয়ে গেছেন চিরাচরিত কষ্টের এই উপকূলে কাজ করে আয় করে সংসার চালিয়ে চিকিৎসা খরচ করার মতো সক্ষমতা এখন তাদের নেই কোনো না। জামা খুলি দিতে ভাত মাখাই দিতে তেল মাখাই দিতে কোনো কিছু করি খেতাম না যা বাচ্চা কাছাটা কেউ দেখে না কেউ কিছু দেয় না শোনেও না বোঝেও না কি কলে কাছে আসেও না নিজিরা নিজিরা এনতা দাঁড়িতে আমরা ওই লোকের কাছ তো সেই এনে খাই একসাথ পরে একটা হয় দুসাত পরে একসা যায় এই ছাড়া কোনো অভিয়ালম নেই সন্তানরা আমার দেখে না এই কষ্টের কথা কারোর সাথে বলা যায় আর শোন দেখে এটা শোনারও এইভাবে কষ্টে আমাদের দিন যাচ্ছে বৃদ্ধ এই বাবা মায়ের খেয়াল রাখা এবং তাদের ভরণ পোষণ করা সন্তানের কর্তব্য ও উচিত বলে মনে করেন প্রতিবেশীরা মানুষের কেউ দেখাশুনি করে না এরা না খেয়ে ও মা পুড়ি দিয়েছে ঘরে দেখার লোক নিয়ে ছেলেরা দেখে না গেরাওয়ার লোক এটা ওটা চালি 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 দেয় না চালি দেয় না খায় না তাদের সন্তানদের উচিত ছিল যে বাবা মাকে নিয়ে সাথে নিয়ে বাহিরে যাওয়া বা বাবা ছেলে যে যেখানে গেছে বউ বাচ্চা নিয়ে তাদের বাবাকেও নিয়ে যাওয়া কর্তব্য ছিল বা তাদেরকে নিয়ে যাওয়া উচিত ছিল সেটাই তাদের ভুল হয়েছে আর কি ছেলেদের আমি তো তিনটে বাচ্চা মানুষ করতেছি রোগগ্রস্ত যে আমাকে বয়সে গেলে জায়গা জমি নেই বয়সে গেলে তারা দেখ পেয়ে এত কষ্ট করতে তাকেও মানুষ করতেছি আমি সেইভাবে তো আও লোক মানুষ করি নাকি তা ও লোকেরা এখন দেখে না খাওয়া গ্রামে আমরা হয়তো আজকে টু দুটো পান কালকেটু ঝাল পশু টু তেল বিভিন্ন লোক সবাই দিয়ে টুকটাক করে এই জন্য দুটো লোক বেশি রুই না এতদিন বেশি থাকার কথা না এই এক বছর ও লোকের রাস্তা ভাঙাতে ও লোকের দেখে না কেউ কোনো লোকজন যদি ও লোকের ধারে সাহায্য করে একটু তাহলে যে কটা দিন বাকি জীবন রুইছে বাঁচবে সেই কটা দিন ইয়ে হলে ভালো হয় প্রত্যেক বাবা মার বৃদ্ধ ভয়সা দেখা উচিত এবং কর্তব্য করান দৃষ্টিতেও বাবা মাকে খেলার কথা না কিন্তু আসলে সেই জ্ঞানে জ্ঞানী তাদেরকে করতে পারি না বিধায় তারা বা আমাকে সেইভাবে মূল্যায়ন করে না ওনার যে মেয়ে ছেলে আছে মেয়ে আছে আল পরিবার পরিজনে কিছু লোক আছে তারাও ঠিক মতো ওনাকে দেখাশুনো করে না ওনার ঘরটাও ওই জীর্ণ ছিন্ন একটা ঘর পড়ে আছে তাও তো নিজের জায়গা না পরের জায়গায় ঘরটা বা বেঁধে বসবাস করতেছে কোনো রকমের কিছু দিনের জন্য আবার হয়তো কয়েকদিন পরে উঠে যেতে হবে ওনাকে তাও যে কোথায় যাবে কি করবে তার কোনো তো রাস্তাও নেই মাছ শাক মারতাম ঝুঁকি নিয়ে কাজ করতাম জঙ্গলে বন বাঁধা করতাম যে সন্তান হলি মানুষ করব ভাত পানি যাবে খাবো যাবো এখন দেখছিস তাও আর কেউ কেউ ইয়ে করছে না তাই সেইভাবে আমরা আলাদা হয়ে রয়েছি কি করব সমাজের যারা মানুষ রয়েছে বিত্তবান রয়েছে তারা যদি এই মানুষ দুটির পাশে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই তাদের যে চিকিৎসা অর্থ বা খাওয়ার যে কষ্টটা রয়েছে সেই কষ্ট অবশ্যই থাকবে না ফারুক হোসেন রাজ বাংলা ভীষণ ডিজিটাল বিভাগ সাতক্ষীরা